শিক্ষার্থী তোমাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা বাংলা প্রথম পত্রের ক্লাস শুরু করব, একটা ক্লাস নিব। তো আমাদের এখানে আজকে যে পাঠটা আমরা পড়ব সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতার। তো সোনারতরী কবিতাটা মূলত কিন্তু সোনারতরী কাব্যগ্রন্থেরই একটি নাম কবিতা। তোমরা নাম কবিতা সম্পর্কে জানো যে কাব্যের নাম এবং কবিতার নাম একই হয়ে থাকে। তো এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনারতরী এবং কবিতার নাম হচ্ছে সোনারতরী, এই জন্য আমরা এটাকে বলছি নাম কবিতা। তো সোনারতরী কবিতার যে মূল বিষয়বস্তু সেটাতে যাওয়ার আগে আমি এক ধরন সম্পর্কে একটু বলি তোমাদের, যে এটা একটি রূপকাশ্রয়ী কবিতা, রূপকধর্মী কবিতা। এটা একটা প্রতীকী রূপের মধ্য দিয়ে অন্য একটা অর্থকে বোঝানো হয়, একটা রূপ বা একটা চিত্রের মধ্য দিয়ে অন্য কোনো অন্তর্নিহিত তাৎপর্যকে ফুটিয়ে তোলা হয়। বুঝতে পেরেছ যে আমরা একটা জিনিস, একটা চিত্র দেখব। যেমন আমাদের এই সোনারতরী কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার আবহমান, গ্রাম বাংলার একটা অতি সাধারণ চিত্রকে দেখানো হয়েছে, কিন্তু সেই চিত্রের অন্তরালে তিনি একটা জীবন দর্শন বা একটা দর্শন চিন্তাকে কিন্তু উপস্থাপন করতে চেয়েছেন। যদি তোমরা দেখো, যদি আমরা বলি যে এখানে যে কবিতাটা আমাদের পড়ব আমরা, এখানে চিত্রটা হচ্ছে কেমন, যে একটা খরস্রোতা নদী, প্রবল বর্ষণ হচ্ছে, আকাশে মেঘ গর্জন করছে, একজন কৃষক সে কিন্তু কাস্তে হাতে নিয়ে তার ক্ষেতের একটা দ্বীপ সদৃশ্য কিন্তু সেই ক্ষেতটা, যার চারিদিকে কিন্তু পানি, ঠিক এমন একটি ক্ষেতে, ছোট্ট একটি ক্ষেত, সেই ক্ষেতে দাঁড়িয়ে কিন্তু কৃষক কী করছে, কাস্তে দিয়ে তার সমস্ত ফসলগুলো, সোনার ফসলের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই পাকা ফসলগুলোকে তিনি কেটে ফেলেছেন। কৃষক কেটে এক জায়গায় তিনি এটাকে স্তূপাকার করে রেখেছেন, অপেক্ষা করছেন একটা তরি আসবে, সেই তরি তার সমস্ত ফসলকে তুলে নিয়ে যাবে। এবং তিনি কিন্তু একটা সংখ্যার মধ্যে আছেন, সংখ্যাটা কি, যে কোনো সময় ভারী বর্ষণ হতে পারে এবং তার ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই নষ্ট হয়ে যাওয়ার জন্য, ফসল নষ্ট হওয়ার এই চিন্তা তাকে কিন্তু কী করছে, একটা আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে, যে তার ফসলগুলোকে সে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে কি না। দেখছি যে একটা তরি আসছে, প্রথম তরিটা তার ধানগুলোকে নেয়নি, যদিও সে তাকে অনুনয় বিনয় করে বলেছে তার এই সোনার ফসলগুলোকে তুলে নেওয়ার জন্য, কিন্তু প্রথম নৌকাটা নেয়নি। পরবর্তীতে আরেকটি নৌকা এসছে এবং সেই নৌকাটায় কিন্তু সেই কৃষক তার ফসলগুলোকে তুলে দিতে সক্ষম হয়েছে। এখানে লেখকের আশা হয়তো কিছুটা সফল হয়েছে, বা তিনি যেটা চিন্তা করেছিলেন তা অনেকটা তার পজিটিভ হয়েছে, কিন্তু এরপরে তার কিন্তু আরেকটা অনুনয় বিনয় ছিল, আরেকটু বিনয় ছিল, সেটা কি, যে এবার আমারে লহ করুণা করে। কথাটা বুঝতে পেরেছ, এত সময় ধরে যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম, যে একটা আবহমান গ্রাম বাংলার একটা চিত্র, যেখানে মাঝি আছে, একটা ক্ষেত আছে, একটা নদী আছে, প্রবাহমান খরস্রোতা নদী, এবং আকাশ আছে, সেখানে মেঘ আছে, বর্ষণ দেখানো হয়েছে, একজন কৃষক আছে, সোনার ফসল আছে, এবং সেই সঙ্গে কে আছে, একটা বোট মানে নৌকা দেখানো হয়েছে। তো এখানে যে দৃশ্যগুলো বা চিত্রগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার একটা সাধারণ চিত্র, যা আমরা প্রতিনিয়ত কিন্তু দেখে থাকি। আর আমাদের নদী মাতৃকা এই দেশে, নদীর তো কোনো অভাব নেই, আর তার সঙ্গে নৌকা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। তো এই যে যে চিত্র দেখালাম, কিন্তু রবীন্দ্রনাথ এই চিত্রের মধ্য দিয়ে তিনি কিন্তু এর মধ্যে তার একটা দর্শন চিন্তাকে আনার চেষ্টা করেছেন, দর্শন চিন্তা। এবং আমরা কেবল দার্শনিক যে চিন্তা, সেটা জীবন সাথে ঘিসা একটা দার্শনিক চিন্তা। সে চিন্তাটা কি, যে এখানে যে রূপকর্তে যে দেখানো হয়েছে, যে এখানে কৃষক বলতে কিন্তু এখানে একজন কর্মঠ মানুষকে বোঝানো হয়েছে, একটা নৌকা কিন্তু মহাকালের প্রতীক হিসেবে দেখানো হয়েছে, ধানকে কিন্তু তোমার হচ্ছে ফসল, কর্ম ফসলকে বোঝানো হয়েছে, এবং এখানে কিন্তু যে যে নদীটাকে বা প্রবাহমান যে নদী, এই মহা মানে প্রবাহমান সময়কে, মহাকালের যে প্রবাহমান সময় সেটাকে বোঝানো হয়েছে।
তো এই একটা চিত্র কিন্তু তার মানে এটা কিন্তু অন্যরকম, তাই না? অন্তর্নিহিত যে তাৎপর্য সেটা কিন্তু অন্যরকম, একরকম না। যে কোনো আমরা এখানে কিন্তু এক জায়গায় লেখা আছে আমি কথাটা লেখা আছে, এখানে আমি বলতে কিন্তু লেখক নিজেকেও বলছেন অথবা কিন্তু সমাজের অন্য যে কোনো একজন কর্মী মানুষ হতে পারে, মানুষ হতে পারে। এবং ফসলটা হচ্ছে একজন মানুষের সারা জীবন ধরে পরিশ্রম করে ফলানো কি কর্মফল, পরিশ্রম করে জমিয়ে রাখা কর্মফল, সেটাকে বোঝানো হচ্ছে। এখন তোমাদের আরেকটা তথ্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই সেই ইয়াটা কবিতাটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তোমরা মাত্রাবৃত্ত ছন্দ সম্পর্কে বা ছন্দ সম্পর্কে তোমাদের আগে জ্ঞান আছে কিনা জানি না, তবে আমি মনে হয় এর আগে একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যে ছন্দ কিন্তু মূলত তিন প্রকার। একটা হচ্ছে কিন্তু স্বরবৃত্ত ছন্দ, একটা মাত্রাবৃত্ত ছন্দ, একটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। বুঝতে পেরেছ? তিন প্রকার ছন্দ আছে। তো আমাদের এই কবিতাটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা, মাত্রাবৃত্ত ছন্দে লেখা, যে ছন্দে কিন্তু মাত্রা বিন্যাস হয় এরকম যে মানে সেই যদি মুক্তাক্ষর হয় তাহলে সেটা একমাত্রার হয়, আর যদি বদ্ধাক্ষর হয় তাহলে সেটা কিন্তু দুই মাত্রার হয়। কি বলেছি? যে যদি মুক্তাক্ষর হয় তাহলে সেটা একমাত্রার হয়, আর যদি বদ্ধাক্ষর হয় তাহলে সেটা কিন্তু দুই মাত্রার হয়। তোমরা একটুখানি খেয়াল করো যে আমরা মনে করো আমি একটা শব্দ লিখছি, কোনটা মুক্তাক্ষর আর কোনটা হচ্ছে বদ্ধাক্ষর সেটা কিন্তু তোমরা নিজেরাই বলবে। আমি এখানে কী লিখেছি? পড়ব লিখেছি, তাই তো? এখন এখানে খেয়াল করো, পড়ব যখন এখানে কিন্তু অক্ষর কয়টা আছে বলো তো? এখানে অক্ষর কয়টা আছে? এখানে অক্ষর আছে কিন্তু দুইটা। অক্ষর অর্থ কী বোঝো তো? আমি আমার নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, স্বল্পতম চেষ্টায় যতটুকু উচ্চারণ করব সেটাই হচ্ছে কিন্তু এক একটা কি অক্ষর। তো সেখানে কিন্তু অক্ষর দুটো, আমি আমার এই শব্দটা পড়তে আমি আমার নিঃশ্বাসকে কয়টা ভাগে ভাগ করেছি? একটা হচ্ছে পড়, একটা হচ্ছে বো, তা দুটো ভাগে ভাগ করেছি। খেয়াল করো যখন আমি বলেছি পড়, তখন আমার জিহ্বাটা কিন্তু উল্টে গিয়ে উপরে শক্ত তালুর সঙ্গে লেগে আমাদের আমার ফুসফুসদারিত বাতাসটা কিছু সময়ের জন্য হলেও কিন্তু বন্ধ করে রেখেছে। আর বউ যখন বলেছি খেয়াল করো তখন কিন্তু বাতাসটা একেবারে উন্মুক্ত হয়ে বের হয়ে এসছে। তাহলে পড় যখন বলেছি খেয়াল করো তোমার জিহ্বাটা কোথায়, আর বউ যখন বলেছি তখন আমার মুখটা কিন্তু ঠোঁটটা কিন্তু গোল হয়ে এটা উন্মুক্ত হয়ে গেছে, বাতাসটা অতি সহজে কিন্তু বের হয়ে আসছে। তাহলে এইটা যেটাকে বেঁধে গেল মানে যেটা উচ্চারণ করতে গিয়ে যে অক্ষরটা উচ্চারণ করতে গিয়ে তোমার জিহ্বাটা উপরের তালুতে লেগে বেঁধে গেল, ওটা হচ্ছে কিন্তু কি ওটা হচ্ছে কিন্তু বদ্ধাক্ষর, মানে বেঁধে গেল তোমার শ্বাসটা কিছু সময়ের জন্য বেঁধে গেল। আর যখন আমি বউ বলেছি তখন কিন্তু এটা উন্মুক্ত হয়ে গেল, তাই তো? তো এখানে যখন আমি পড় বলেছি এটা হচ্ছে বদ্ধাক্ষর আর এটা হচ্ছে কিন্তু মুক্তাক্ষর। খেয়াল করো এটা হচ্ছে বদ্ধাক্ষর আর এটা হচ্ছে মুক্তাক্ষর, যেটা আমার যেটাকে আমি পড় এটাখানে এখানে একটা ঝোঁক পড়ে এবং এখানে হচ্ছে কিন্তু তোমার ফুসফুস তাড়িত বাতাসটা কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে বদ্ধাক্ষর আর ওটা হচ্ছে মুক্তাক্ষর। তো এইটা হচ্ছে তোমার অক্ষরের যে এই সেটা। এখন এই আঙ্গিকে আসলে আমরা দেখব যে আমাদের সোনার্তরীটা কোন ছন্দে লেখা। আমি আগে থেকে তোমাদের তথ্যটা বলি, সোনার্তরী হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তো আমরা একটা দুটো লাইন লিখলে বুঝতে পারবো যে কীভাবে, এবং এটাকে আট মাত্রার মাত্রাবৃত্ত বলা হয়, ঠিক আছে? দেখো, গ গ নে গ র যে মেঘ মেঘ ঘন বর্ষা, তাই তো? ঘন ব র সা গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এই লাইনটা পড়তে গিয়ে আমি কোথায় থেমেছি বলো তো? একটুখানি অবসর নিয়েছি কোথায়? মেঘে। তো গগনে গরজে মেঘ ঘন বর্ষা, দেখো এখানে খেয়াল করো, গ গ নে গ র যে মেঘ, এটুকু কি বুঝতে পেরেছ? দেখো এটা মুক্তাক্ষর, গ গ নে, এই
এতটুকু পড়তে গিয়ে কিন্তু আমার শ্বাসটা কোথাও আমার বাধাগ্রস্ত হয়নি। গ র যে এখানে বলতে গিয়ে কিন্তু আমার শ্বাসটা কোথাও বাধাগ্রস্ত হয়নি। কিন্তু মেক খেয়াল করো, মেক বলতে গিয়ে কিন্তু তোমার প্রায় কণ্ঠের এদিকে অগ্রভাগের দিকে এখানে কিন্তু তোমার কী হলো, এটা বেঁধে গেছে মেঘ, তো এখানে শ্বাসাঘাত পড়লো। তো এটা হচ্ছে কিন্তু তোমার বদ্ধাক্ষর। এখন আমি মুক্তাক্ষর যেগুলো সেগুলোকে বলেছিলাম যে আমরা একমাত্রা দিব, আর যেটা হচ্ছে ই বদ্ধাক্ষর সেখানে কিন্তু আমি দুই মাত্রা দিব। যদি তাই হয় তাহলে আমরা সেভাবে দিয়ে এখন আমরা গণনা করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কত হয়েছে আট মাত্রার। আর ঘন বরষা, ঘ ন ব র সা, এখানেও কিন্তু আমরা এক এক করে দিব, কারণ হচ্ছে এখানেও মুক্তাক্ষর, এখানেও কিন্তু কোনো বদ্ধাক্ষর পড়েনি। তাহলে এখানে কত আসছে বলো তো, এখানে আট আট যোগ পাঁচ আসছে এরকম। ঠিক আমি যদি পরের লাইনটাও এভাবে মাত্রা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে কী লেখা আছে, কুলে একা বসে আছি নাই ভরসা, তাই তো? দেখো এখানে কুলে একা বসে আছি আছি নাহি ভরসা, তাই তো? এখানে খেয়াল করো আমি কোথায় থেমেছি, আমি কোথায় থেমেছি বলো, কুলে একা বসে আছি নাই ভরসা, এই লাইনটা বলতে গিয়ে আমি কোথায় একটু থামলাম, বিশ্রাম নিলাম, কুলে একা বসে আছি এখানে তো বিশ্রাম নিয়েছি, তো এখানে কিন্তু একটা পর্ব আমি দেবো। এখানে এখন আমি যদি এর বিশ্লেষণ করি সেখানে কী আসবে, কু লে এ কা ব সে আ ছি, এখানে কিন্তু কোনো বদ্ধাক্ষরে নেই। আর না হি ভ র সা এখানেও কিন্তু নেই, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু একমাত্রার হবে। খেয়াল করো আমি মুক্তাক্ষরের ক্ষেত্রে কীরকম চিহ্ন দিয়েছি আর বদ্ধাক্ষরের ক্ষেত্রে কী ধরনের চিহ্ন ব্যবহার করেছি। এখানেও দেখো যে তোমার এখানে কিন্তু আট আছে, আট মাত্রা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানেও কিন্তু আট মাত্রার হয়েছে। এই জন্যই বলা হচ্ছে এটা আট আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। তাহলে বুঝতে পেরেছ যে আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দটা কেন এটাকে বলা হয়েছে। এখন আমি সোনারতরী কবিতার মধ্যে যে বিষয়বস্তু সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা পড়তে পড়তেই মূলত আলোচনাটা করব যে এখানে কিন্তু এক এখানে এই কবিতার মধ্যে অন্তলীন হয়ে আছে কিন্তু মানুষের একটা জীবন দর্শন, তাই না, এবং রবীন্দ্রনাথের একটা দার্শনিক চিন্তা। সে চিন্তাটা কী, যে পৃথিবী তোমার কর্মকে নিবে কিন্তু তোমাকে নিবে না, ব্যক্তি মানুষের মূল্য কিন্তু পৃথিবীতে নেই, কারণ এই মহাকাল বা এই পৃথিবীর কিন্তু তোমার কাজটাকে তার প্রয়োজন আছে, তার এই প্রজন্মের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু তোমার কাজটা তাদের প্রয়োজন, কিন্তু তোমাকে কিন্তু কোনো প্রয়োজন নেই, তোমাকে কিন্তু স্রষ্টার কোনো প্রয়োজন নেই, এখানে প্রয়োজন হচ্ছে সৃষ্টির। তো এখানে কিন্তু তুমি পৃথিবীতে থাকবে না, কিন্তু থাকবে কি, চিরন্তন হয়ে থাকবে কিন্তু তোমার কর্মটা। এই বাস্তব কথা বা এই দর্শন চিন্তাটা বা এই জীবন দর্শনটা কিন্তু আমাদের এখানে কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দেখো কবিতার প্রথম কয়েকটা লাইন যদি আমি পড়ি, খেয়াল করো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই কতটুকু এই কয়েকটা লাইনের মধ্যে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো যে একটা ওই যে সে বলছিলাম যে গ্রাম বাংলার একটা চিত্রকে কিন্তু এখানে তুলে আনা হয়েছে। বর্ষাকাল, এখানে সময়টা কখন, বর্ষাকাল, একটা কৃষক একটা ছোট্ট দ্বীপ সদৃশ্য কোনো একটা জমিতে দাঁড়িয়ে আছেন, কী নিয়ে দাঁড়িয়ে আছেন, সোনার ফসল নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি কাটতে কাটতে তার ফসলগুলো কাটতে কাটতে অমনি বর্ষা চলে এসছে, এবং তিনি সেগুলোকে রাশি রাশি ভাড়া ভাড়া করে সাজিয়ে রেখেছেন, মানে
থরে 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 এগুলো কিন্তু তিনি সাজিয়ে অত্যন্ত সুবিন্যস্তভাবে সাজিয়ে রেখেছেন, কারণ এগুলো কিন্তু তার মানে সারা জীবনের কর্মফসল। কারণ আমি বলেছি এটা রূপকাশ্রয়ী কবিতা, সুতরাং এখানে তোমরা যে চিত্রটা দেখছো কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত তাৎপর্যটা কিন্তু ভিন্ন হবে। এখানে দেখাচ্ছে যে কৃষক ফসল নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু লেখক বুঝাতে চাইছেন যে একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয়কে নিয়ে, তার সারা জীবনের কর্ম ফলকে নিয়ে কিন্তু ওখানে, বা সারা জীবনের যে অর্জন সেটাকে নিয়ে কিন্তু ওখানে তিনি দাঁড়িয়ে আছেন। সুতরাং এখানে তাহলে বুঝতে পেরেছ। এবং তিনি আরও একটা জিনিস দেখাচ্ছেন যে ভরা নদী খুর ধারা খর পরশা, তার হচ্ছে যে বর্ষা বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল নদী ভরো ভরো, সেই সাথে কিন্তু খরস্রোতা নদী, এটা কি খরস্রোতা নদী, এই খরস্রোতা বিষয়টাকে তিনি লেখক এখানে বলেছেন যে এখানে একটা কি শঙ্কা কাজ করছে তার মধ্যে, তার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে একে তো বর্ষাকাল, তারপর নদী খরস্রোতা হয়ে উঠেছে, তাহলে এখানে আমি আমার ফসলগুলোকে নিরাপদে রাখতে পারবো কি না, বা কোনো মানুষ তার সঞ্চিত সম্পদকে নিরাপদে রাখতে পারবে কি না। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা তো পড়লাম। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাই না, লেখক বলছেন যে আমি এখানে একা, এখানে হচ্ছে কিন্তু মানুষ আসলে মানুষ যে খুবই নিঃসঙ্গ সেটা কিন্তু বোঝাতে চাইছেন। আর ওই যে কৃষক দাঁড়িয়ে আছে সেও কিন্তু একটা বেদনা বিধুর হৃদয় নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন, তিনি একটা না পাওয়ার বেদনা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন, তার ভিতরে একটা বেদনা কাজ করছে। সেটা হচ্ছে কি যে আমরা সেটাই কবিতার শেষ অংশে দেখব যে কবির কি বা ওই কৃষকের কি খুব ইচ্ছা ছিল যে তার ফসলগুলোকে তিনি তো তুলে দেবেন মহাকালের তরিতে, কিন্তু সেই সঙ্গে তারও কি ইচ্ছা ছিল ওই মহাকালের তরিতে উঠার। কিন্তু এই মহাকালের তরিতে উঠা মানে হচ্ছে কিন্তু অনন্তকাল বেঁচে থাকা, অনন্তকাল তুমি ওই মহাকালের তরিতে চড়তে পারবে, কিন্তু তুমি কি অনন্তকাল বেঁচে থাকতে পারবে, আমরা কি কেউ পারবো? এটা আমাদের জীবনের ট্র্যাজেডি যে আমরা এসেছি এবং এটাই সত্য যে আমরা চলে যাব। রবীন্দ্রনাথ বলেছেন, তার অন্য কোন এক জায়গায় লিখেছেন যে কি বলছে যে পৃথিবী আমার সব কিছু নেবে, কিন্তু যখন আমি বলবো আমাকে নাও, তখন সে কি বলবে যে তোমাকে রাখার জায়গা আমার কোথায়। বুঝতে পেরেছ? তাহলে পৃথিবী আমার সব কিছু নিবে, কিন্তু আমার কর্মকে নিবে, আমার ভালো কাজগুলোকে গ্রহণ করবে, কিন্তু আমি স্রষ্টা আমাকে কিন্তু সে গ্রহণ করবে না। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তিনি অপেক্ষা করছিলেন কে, কৃষক, যে একটা তরি আসবে, সেই তরিতে কিন্তু সে তার ফসলগুলোকে তুলে দেবে। তখন কিন্তু একটা তরিও এসছে, কিন্তু সে অত্যন্ত বেখেয়ালি মতো তার দিকে ভুরুক্ষেপ না করেই কিন্তু সেই তরিটা চলে গেল, তার দিকে ফিরেও তাকায়নি, তিনি আশাহত হয়েছেন। এরপরে তিনি আরও একটা পরবর্তী তরির জন্য তিনি অপেক্ষা করছেন। তরিটা কেমন ছিল, তরির মাঝিটা কেমন ছিল, সে গান গেয়ে তরিবে, হ্যাঁ, সে গান গাইতে গাইতে একেবারে আনমনা হয়ে কিন্তু সে চলে গেল, এতটুকু সে পিছন ফিরে তাকায়নি। দেখো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে কি ভিড়াও তরি কুলেতে এসে। এইবার সে আরও একটা তরি দেখতে পেল, সেই তরিকে সে কিন্তু অত্যন্ত অনুনয় বিনয় করে বলেছে যে তুমি কোথা যাও, কোন বিদেশে যাচ্ছ, একবার তুমি তোমার তরিকে ভিড়াও, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। কি বলেছে সে, যে তুমি আসো এবং আমার এই ধানগুলোকে হাসি মুখে খুশি মুখে নিয়ে যাও, আরও বলেছে তুমি যাকে খুশি তাকে তুমি দিতে পারো এবং যেখানে খুশি তাকে তুমি নিয়ে যেতে পারো। তার মানুষ তো চাইবে তার ভালো কাজগুলো, ভালো কর্মফলগুলো সারা সারা পৃথিবীর মানুষ জানুক, পৃথিবীর মানুষের মধ্যে সেটা ব্যাপ্ত হয়ে যাক,
সবাই জেনে ফেলুক, সেটা মানুষ চাইবে। সুতরাং রবীন্দ্রনাথ তো সেটা চাইছেন, বা যে কোনো সৃষ্টিশীল বা যে কোনো মানুষ তার ভালো কাজগুলোকে কিন্তু এভাবে মানুষের মাঝে কিন্তু ছড়িয়ে দিতে চাইবে। তারপরে বলছে, দেখো, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে জাহালোয়ে ছিনু ফুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এখন কিন্তু সব ফসল যখন তুলে দেওয়া হয়েছে, এখন কিন্তু কৃষক কী করছে, চিত্রের মধ্যে কৃষক কী করেছে, একটা অনুনয় বা বিনয় করেছে, বিনয়ের সঙ্গে বলেছে যে এবার তুমি আমাকে নাও, আমাকে নাও। কিন্তু এটা তো মহাকালের তরি, এটা কিন্তু সাধারণ কোনো তরি নয়, এটা মহাকালের তরি। এই তরিতে কিন্তু কোনো মানুষের জায়গা হবে না, সে যত বড় মাপেরই হোক আর যত ছোট মাপেরই মানুষ হোক না কেন, এই মহাকালের তরিতে কিন্তু কোনো জায়গা হবে না। দেখো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণু পড়ি, যা ছিল নিয়ে গেল সোনার তরি। কি বলেছে, যে আমি যে একা ছিলাম আমি সে একাই পড়ে রইলাম, আর সেই তরি সোনার তরি আমার সমস্ত সোনার ফসলকে নিয়ে তার গন্তব্যের দিকে সে চলে গেল, আর আমি যে নিঃসঙ্গ এবং অত্যন্ত বেদনা নিয়ে, অত্যন্ত নিঃসঙ্গতা এবং অত্যন্ত বেদনা নিয়ে কিন্তু কৃষক সেখানে দাঁড়িয়ে রইল। আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু ওইভাবে একাই আমাদের শেষ যাত্রা করতে হবে। আমাদের আমরা যখন যাওয়ার সময় হবে তখন কিন্তু আমাদের কোনো সঙ্গী থাকবে না, আমাদেরকে কী করতে হবে, একাই যেতে হবে। সে যত বড় মাপের মানুষই হোক না কেন, তাকে কিন্তু এরকম নিঃসঙ্গ হয়ে যেতে হবে, এটা একটা ট্র্যাজেডি, তাই না? তো এখানে কিন্তু কী বলছে, যে এতটুকু জায়গা নেই, তিল পরিমাণ জায়গা নেই যেখানে কিন্তু কোনো রবীন্দ্রনাথ বলো আবার কোনো মানুষ বলো সেখানে কিন্তু পা রাখতে পারে এমন কোনো জায়গা কিন্তু সেখানে নেই। এটাই হচ্ছে দর্শন, যে মানুষ কিন্তু চিরদিন বেঁচে থাকবে না কিন্তু তার কর্মটা বেঁচে থাকবে, এবং এই কর্মের মধ্য দিয়ে এই মানুষ কিন্তু অমরত্ব লাভ করতে পারে, কিন্তু বয়সের মধ্য দিয়ে সে কখনো কিন্তু এই অমরত্ব লাভ করতে পারবে না। তুমি অমর হতে চাও, তুমি অনন্তকাল বেঁচে থাকতে চাও, তাহলে তুমি দেহকে নিয়ে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে কিন্তু তুমি তোমার কাজকে নিয়ে, তুমি কাজের মধ্য দিয়ে বাঁচবে। আজ রবীন্দ্রনাথ বেঁচে নেই, কিন্তু এত বছর পরেও, শতাব্দীর পরেও কিন্তু আমরা কী করছি, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে বিনম্র চিত্তে কিন্তু তাকে আমরা স্মরণ করছি। এই যে তিনি বেঁচে আছেন, কিসের মধ্য দিয়ে, আমাদের ভালোবাসার মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন। কারণ কী বলতো, তার সৃষ্টিশীল কাজ ছিল, তার যে বিশাল সাহিত্য ভাণ্ডার ছিল, সেই সাহিত্য ভাণ্ডারের মধ্য দিয়ে কিন্তু মানুষ তাকে স্মরণ রেখেছে, এবং মানুষ কিন্তু মানুষের প্রয়োজনে তাকে স্মরণ রেখেছে। সেটা হচ্ছে কি, যে তার সাহিত্য ভাণ্ডারটা আমাদের চলার পথে বা আমাদের জাতীয় জীবনে বলো, আমাদের আন্তর্জাতিক জীবনে বলো, সর্বক্ষেত্রে সমগ্র জীবনে কিন্তু আমাদের সেটা অত্যন্ত বেশি প্রয়োজনীয়। তা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু জানার আছে, এই কারণে তাকে আমরা পড়ছি বা জানছি। কিন্তু কি ব্যক্তি রবীন্দ্রনাথ কি বেঁচে আছেন, পৃথিবীর কোনো মহৎ ব্যক্তি কিন্তু বেঁচে নেই, তিনি চলে গেছেন, কিন্তু বেঁচে আছে তার কর্মগুলো, যার মধ্য দিয়ে কিন্তু তাকে আমরা কি স্মরণ করছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের আজকের কবিতার মূল, এটা রূপকশ্রয় কবিতা নিশ্চয় বলতে পারো, তুমি বলো তো যে আমাদের কবিতাটা কী কবিতা, আমাকে কী কবিতা বলেছি, রূপকশ্রয় বা রূপকধর্মী কবিতা আমরা এটা বলেছি। আচ্ছা, এখানে যে চিত্রটা পাওয়া গেছে সেটা কিসের চিত্র, তুমি দীনেশলাম বলো, এটা একটা কিসের চিত্র, সাধারণ আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি পড়তে পড়তে সেটা কিসের চিত্র, এটা গ্রাম বাংলার চিত্র, না পল্লীর গ্রাম বাংলার চিত্র বা নদীমাতৃক বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো গ্রামের চিত্র হতে পারে সেরকম একটা চিত্র, তাই না? আচ্ছা, কিন্তু এটা এই রূপকের অন্তরালে কী অর্থ আমরা পাচ্ছি বা অন্তর্নিহিত তাৎপর্যটা কী বলতো, যে মানুষ বেঁচে থাকবে না, বেঁচে থাকবে কি, তার কাজটাই কিন্তু বেঁচে থাকবে। হ্যাঁ, এবার বন্ধ করে দাও এটা। তাহলে এটাই ছিল কিন্তু আমাদের কবিতার, এবং কবিতার আর একটা তথ্য যেটা সেটা হচ্ছে এটা কিন্তু আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, আমি তোমাদের ছন্দ বিশ্লেষণটা কিন্তু করে দেখালাম, ঠিক আছে?
আচ্ছা, ধন্যবাদ সবাইকে, বসুন।